এরপরে আসলো মুসলমানদের উপর একেবারে চূড়ান্ত লানত। ইউরোপীয়রা চতুর্দিকে তখন ছড়িয়ে পড়ছে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক, সেই পর্তুগাল থেকে এসেছে আমাদের এই অঞ্চলে। ইউরোপীয়রা তখন ব্যবসার জন্য পৃথিবীর চতুর্দিকে বহিরাগত হচ্ছে। কথাটা বুঝছেন? তাদের মাথার মধ্যে শুধু ব্যবসা না, বিশ্ব জয়ের স্বপ্ন, তারা বহিরাগত হয়েছে। হয়ে আমাদের এই অঞ্চলে ব্যবসার নাম করে আপনার ব্রিটিশরা এসেছে, ডাচরা এসেছে, ফরাসিরা এসেছে, এরকম ইউরোপীয় ছোট্ট ছোট জাতি পৃথিবীর চতুর্দিকে ছড়ায় পড়েছে। স্প্যানিশরা, তারপরে পর্তুগিজরা চতুর্দিকে ছড়ায় পড়েছে। ছড়ায় পড়ে বিভিন্ন অঞ্চল তখন দখল, মানে পৃথিবীর কোন অঞ্চল কে দখল, দখলদারিত্ব নিয়ে তাদের চিন্তাভাবনা। আমাদের এই অঞ্চলে দখলদারিত্ব শুরু করে ব্রিটিশরা। তার আগে কিন্তু ছোটো ছোটো কিছু কিছু দখলদারিত্ব ছিল। ব্রিটিশরা আপনার 1757 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ আপনার যুদ্ধ হয় নবাব সিরাজউদ্দৌলার সাথে, পলাশির যুদ্ধ। এই ইতিহাস সবার ক্লাসের বইয়ে পড়েছেন, পলাশির যুদ্ধ। আপনারা ক্লাসের বইয়ে পড়েছেন স্বাধীনতা হারানোর ইতিহাস, কিন্তু না, আরও একটা ঘটনা ঘটেছে, আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্ব হারানোর ইতিহাস, আপনাদের কলেমা হারানোর ইতিহাস, তৌহিদ হারানোর ইতিহাস। কথাটা বুঝছেন? এই কথাটা কিন্তু ক্লাসের বইয়ে, কোনো ইতিহাসে লেখা হয় নাই। এই যে লর্ড ক্লাইভ এই অঞ্চল দখল করে নিল, দখল করার পরে এবার কি আর এতদিন পর্যন্ত শরিয়া আইনে দেশ শাসন হতো? নবাবরা যেই আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, সেই আইন বিধান কিসের? ইসলামী শরীয়তের। কথাটা বুঝছেন কি না? কিন্তু যখন ব্রিটিশরা দখল করে দিল, তখন কি আর শরিয়া আইন থাকবে? তারা কি করলো? তাদের আইন, তাদের বিধান, তাদের নিয়ম কানুন চাপায় দিল আমাদের ওপরে। যখন এটা চাপায় দিল, তখন এই অঞ্চলের কেউই কি বুঝবে না যে আল্লাহর হুকুমত আমরা প্রত্যাখ্যান করে ফেলছি? বুঝবে না? কিছু মানুষ কিন্তু বুঝেছে, তখনকার আলেম সাহেবরাও বুঝেছে, কিন্তু অতদিন, ততদিনে মুসলমানদের মধ্যে কিন্তু ঐক্য নাই। কেমনে ঐক্য থাকবে? একই জামাতে নামাজ পড়তেছে, আমি হলাম মনে করেন যে ওই হানাফি, আর আমার পাশে আরেকজন মালিকি, আমি এখানে বুকে হাত বাঁধি আর একজন এখানে হাত বাঁধি, আরেকজন হাত ছাড়ে দেয়, তাহলে ঐক্য তো নাই। যেহেতু ঐক্য নাই, সেহেতু তাদের একসাথে হয়ে সংগ্রাম করাটা কঠিন। কথাটা বুঝছেন কিনা? কিন্তু তবুও তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছে, বহু ওই আন্দোলন তারা করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, বেশিরভাগ অংশ নিয়েছে মুসলমানরা। তাদের মাথার মধ্যে এই একটা চেতনা ছিল যে আমরা তো আল্লাহর হুকুমত বাদ দিয়ে দিচ্ছি, আল্লাহর হুকুমত বাদ দিলে তো আর মুসলমান থাকা যায় না, কারণ মুসলমান হওয়ার প্রথম শর্তই হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, এখন তো ব্রিটিশের হুকুমত মেনে নিচ্ছি। কথাটা বুঝছেন কি না? তো এই চেতনা দিয়ে বহু মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করা গেছে। ব্রিটিশরা দেখলো কিরে, আমাদের এত বড় বড় কামান, এত বড় বড় অস্ত্র, এদের কাছে তো কিছু নাই, এদের আছে একটা জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যা তারা অস্ত্রশস্ত্র নাই, ভাঙা রাইফেল নিয়ে কামানের সামনে দাঁড়ায় কি করে? ব্যাপারটা কি, যদি এভাবে দাঁড়াতে থাকে, পুরা জনসংখ্যা যদি দাঁড়ায়, এত বড় একটা জনসংখ্যা মেরে লাভটাই বাকি? আমি তো তাদেরকে শোষণ করতে এসেছি। কথাটা বুঝছেন কি না? এই অঞ্চলের মানুষদেরকে শোষণ করার জন্যই তো তারা এসেছে। কাজেই তারা চিন্তা করলো যে আসলে এই শক্তিটা কোথায়, গবেষণা শুরু করলো। এইবার তারা খুঁজে পেল দুইটা জিনিস প্রধানত। এক হলো কলেমা, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, এই জন্য ব্রিটিশদের হুকুমত তারা মানতে চায় না। কথাটা বুঝছেন? দুই নম্বর হলো কোরআন, কোরআনের মধ্যে বহু আয়াতে এই তৌহিদের কথা, আল্লাহর হুকুম মানার কথা আছে, আর বহু আয়াতে এটা প্রতিষ্ঠা করার জন্য জেহাদের কথা আছে। এই দুইটা জিনিস যখন মানুষ বুঝে যায়, জেনে যায়, রাষ্ট্র পরিচালনার নীতি আছে কোরআনের মধ্যে, তাহলে তারা তো রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। তাহলে তাদেরকে দুইটা জিনিস থেকে সরাতে হবে, এক কলেমা থেকে সরাতে হবে, দুই কোরআন থেকে সরাতে হবে। কীভাবে সরানো যাবে? ব্যাস তারা চিন্তা করলো, এখন কলেমা তো পরিবর্তন করা যাবে না, কলেমার অর্থটাকে একটু পরিবর্তন করে দেব। কথাটা বুঝছেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহ কনভার্ট করে দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কিন্তু ওয়ান টুর ব্যাপার, কোনো ব্যাপার না। আপনারা মনে করছেন এটা তো কীভাবে চেঞ্জ হওয়া সম্ভব? সম্ভব কেমনে জানেন? আজকে যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, কোনো ক্লাসের বইয়ে জেহাদ শব্দটা থাকবে না, সম্ভব না? কোনো ব্যাপার? যার হাতে সার্বভৌমত্ব থাকে তার পক্ষে সব সম্ভব। কথাটা বুঝছেন? তাদের হাতে তখন সার্বভৌমত্ব, তাদের হাতে সেনাবাহিনী, তাদের হাতে সমস্ত ক্ষমতা। তারা এটা করলো, তারা কলেমার অর্থটা চেঞ্জ করে ফেললো, আর কোরআন থেকে ব্যক্তিগত যে সমস্ত আয়াত আছে, সেই সমস্ত আয়াতগুলি এক জায়গায় করে সিলেবাস করলো একটা।
যেখানে জেহাদের কথা নাই, কলেমার কথা নাই, যেখানে সার্বভৌমত্বের কথা নাই, রাষ্ট্রীয় আইন কানুনের কথা নাই, এই ধরনের আয়াতগুলিকে তারা বাছাই করে একটা সিলেবাস করলো। এর মধ্যে আরও প্রবেশ করালো হাদিস। কথাটা বুঝছেন? হাদিস আবার কোনগুলি আনলো? জেহাদের হাদিস না, কোনগুলি? আমলের হাদিস। বুঝছেন কথাটা? আর জাল হাদিস, বিতর্কিত হাদিস, যে সমস্ত কন্ট্রাডিকশন আছে, আর বিভিন্ন ধরনের বিতর্ক। একটা শাস্ত্রই রচনা করলো, তর্কশাস্ত্র। যদিও আগে থেকে সেটা ছিল, সিলেবাসের মধ্যে ইনক্লুড করানো হলো। বসে বসে কী করবে এরা? তর্ক করবে, তর্ক। এটা হলো ইসলামের একটা কাজ, তর্ক করা, মাসলা মাসাল নিয়ে তর্ক করা। কথাটা বুঝছেন? এইগুলি নিয়ে তারা তাদের মতো করে একটা সুন্দর সিলেবাস দাঁড় করালো। সিলেবাস দাঁড় করায় এবার এটা শিক্ষা দেবে কীভাবে? প্রথমে তারা কী করলো? মুসলমানদের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। আমাদের এই অঞ্চলের সমস্ত শিক্ষা ব্যবস্থাই বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা। এবার এভাবে 10-15-20 বছর যখন চলে গেছে, তখন মুসলমানদের যারা নেতাগোতা আছে তারাই গিয়ে ব্রিটিশদের কাছে প্রস্তাব উত্থাপন করলো যে এভাবে তো আমরা অশিক্ষিত হয়ে পড়তেছি, একটা শিক্ষার ব্যবস্থা করা দরকার। ব্যাস, ব্রিটিশরা এটাই চেয়েছিল যে প্রস্তাবটা তাদের পক্ষ থেকে আসুক। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা করবো অবশ্যই, আপনাদের ভালোর জন্যে, আপনারা যেন শিক্ষিত হইতে পারেন, আপনারা যেন ইসলাম শিখতে পারেন, এই জন্যে আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম। কথাটা বুঝছেন? 1780 খ্রিস্টাব্দে কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, কলকাতা আলিয়া মাদ্রাসা। কথাটা বুঝছেন? সিলেবাস কাদের? ওদের। পরিচালনা কাদের? ওদের। কথাটা পরিষ্কার? আর জেনারেল এডুকেশনের জন্যে একটা ব্যবস্থা লাগবে কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজের মাধ্যমে, এটা সাধারণ শিক্ষা ব্যবস্থা। আর এদিকে কলকাতা আলিয়া মাদ্রাসার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলতে লাগলো। কথাটা পরিষ্কার? এইবার কিছুদিন গেল, 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আপনার তাদের বাছাই করা মুসলমানদের মধ্য থেকেই বিভিন্ন প্রিন্সিপালদের দায়িত্ব দিয়েছে, কিন্তু তবুও তাদের আশানুরূপ ফল, মানে একেবারে 100% পায় নাই। এখন কি করবে? পরিচালনার দায়িত্বটাও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে আনা দরকার। এই জন্যে নিয়ে আসলো একজন ওরিয়েন্টালিস্ট, যে ধর্মে খ্রিস্টান। কথাটা বুঝছেন? ধর্মে কি খ্রিস্টান, তাদের লোক, ডক্টর এএইচ স্প্রিঙ্গার, এমএ। তাকে এনে দায়িত্ব দিল যে আপনি মাদ্রাসা পরিচালনা করবেন, কোনো রকম যেন এদিক ওদিক না হয়। কথাটা বুঝছেন? পরপর 26 টার্মে খ্রিস্টান প্রিন্সিপাল আসতে লাগলো। 76 বছর 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত চলল খ্রিস্টানদের তত্ত্বাবধানে মাদ্রাসা পরিচালনা। এইবার বের হতে লাগলো কি? ধর্ম ব্যবসায়ী। কি বের হতে লাগলো? ধর্ম ব্যবসায়ী। কথাটা বুঝছেন? ধর্ম ব্যবসায়ী বের হতে লাগলো। এখন মানুষ ইসলাম শিখবে কাদের কাছ থেকে? ওই আলেম সাহেবদের কাছ থেকে। তারা শিখছে কার কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। তাহলে মানুষের কাছে এখন ইসলাম কার ইসলাম? আল্লাহ রসুলের ইসলাম নয়, ব্রিটিশদের ইসলাম। 1947 সালে ব্রিটিশরা আমাদের এই অঞ্চল ছেড়ে চলে গেল, কিন্তু রেখে গেল তাদের প্রেতাত্মাদেরকে, রেখে গেল তাদের রাজনৈতিক সিস্টেম, রেখে গেল তাদের দেওয়া অর্থনীতি, তাদের দেওয়া দণ্ডবিধি, তাদের দেওয়া সমাজনীতি রেখে গেল। সেটা এখনও আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি।